তো বন্ধুরা চলো দেখো, আর আমি এখন দোকানে সমস্ত কাজ আমাকেই করতে হচ্ছে, ঠিক আছে? তো চলো এখন হচ্ছে পান্তুয়া বানাচ্ছি। ভিডিওটা একটু আগে থেকে স্টার্ট করলে ভালো হতো, তো ইয়াদ ছিল নি, এখন ইয়াদটা এলো, এই জন্যে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো দেখো, আর এখন হচ্ছে পান্তুয়া করার জন্য আমি কী কী করছি এখন দেখো। তাই দেখো রস ফুটছে, আর এই যেখানে দেখো পান্তুয়াগুলো গোল গোল করছি, এই 150 পিস আছে দেখতে পাচ্ছ, তো এগুলো এখনও গোল করতে হবে। ওগুলো গোল হলে তারপরেই এখন তেলে ভাজা হবে। তো চলো গোল করি। অনেকদিন আগে একবার করছিলাম, আর ফার্স্ট টাইম করছি। দাদাভাই তো নেই, কি করবো, দোকানের জিনিস শেষ হয়ে গেছে, বানাতেই হবে। কম করেই করছি, ওই জন্যে বেশি নয়, 4 কিলো দুধের করছি। চলো গোলগুলো হয়ে যাক, তারপরে আসছি আবার। দেখো আমাদের মিষ্টি হচ্ছে, আমার মা বানাচ্ছে। ধারণার পিছন দিকে রাখা, যাতে তাড়াতাড়ি স্লিপ করে পড়ে, ওই জন্য। এবারে আস্তে আস্তে এটা হবে। চলো এখন এগুলো ভাজা হোক, আর রস তো হয়েই আছে। দেখো মিষ্টি গুলা কিরকম ভাসছে, একটু একটু করে, একটা একটা করে। এইটাই দেখতে হেভি ভালো লাগে। এই দেখো, এই দেখো, যেন পুকুরে মাছ খেলা করছে। তুই লে লিবি তো পয়সা। জানিনি অনেকদিন পর মিষ্টিটা বানালাম, জানিনি এখন কি হবে, এখন টেনশন আছে। একটু করে উঠছে সব, ওইয়া তো একদম লো পাম্পেই আছে গ্যাসটা। রসগোল্লা পান্তুয়া হয়নি, রসগোল্লা হয়ে যাচ্ছে। অনেক পেশে উঠে গেছে। চলো ভাজাটা হোক। এই দেখো মিষ্টির কালার গুলো এসছে, রাস্তায়
দেখো মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে, এবার রসে তেল দিতে হবে। গিরাক খাচ্ছে তো ওরা কথা বলছে। তো হ্যালো বন্ধুরা, তো দেখো কালকে করছিলাম মিষ্টি, আর আজকে দেখো এখন বোঁদে ভাজা করছি। তো তোমার দাদা ভাই চলে গেছে, বুঝতেই পারছো কতটা কষ্ট করতে হচ্ছে আমাকে, আর এইসব কাজ আমি করিনি, তাও আজকে আমাকে করতে হচ্ছে। তো চলো, বোঁদেটা আমার অনেকটা ভাজা হয়েই এসছে, আর একটু বাকি আছে, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য আজকে চলে এসেছিলাম। তো চলো দেখো, এই দেখো আর ওই যে দেখো কতগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে এখনো বেসন এতটা আছে। চলো বোঁদেগুলো ভাজা করি, তারপরে আসছি। তো চলো দেখো, লাল কালারটা দিয়ে দিয়েছি, শেষ হয়ে গেল ভাজা, এটাই। এই দেখো সব বোঁদেগুলোই ভাজা হয়ে গেল। চলো এখন ওর মতো বাই।